নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের কাছে আমার অনুরোধ, যেসব বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ এই চ্যানেলটিকে এবং ভিডিওগুলিকে শেয়ার করুন। ভিডিওগুলিকে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ দেখতে পারবে এবং সাউন্ড সম্পর্কে তাদেরও একটা ধারণা তৈরি হবে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি অ্যাম্পলিফায়ারে বক্স স্পিকার এবং ড্রাইভার ইউনিট অর্থাৎ চং চালানো কি ঠিক না উচিত নয়। এই গত কয়েকদিনে আমার কাছে অনেকগুলি ফোন কল আসে এবং জানতে চাওয়া হয় যে মন্দিরের জন্য দুটি চং, দুটি বক্স বা ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে দুটি চং, দুটি বক্স আমরা ব্যবহার করতে চাইছি, তা কী রকম অ্যাম্পলিফায়ার নেবো, কীভাবে কানেকশন করব ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়। তো বন্ধুরা, মূলত আলোচনা যে একটি অ্যাম্পলিফায়ার এবং সেই অ্যাম্পলিফায়ারই একসঙ্গে বক্স এবং ড্রাইভার ইউনিট চালানো নিয়ে। তো চলুন বন্ধুরা, আমরা দেখব যে এটা কি ঠিক না উচিত নয়, আর যদিও চালাতে হয় আমাদেরকে, তা কীরকমভাবে চালানো উচিত সেই নিয়েই আলোচনা। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং দেখে আপনারা কিছু না কিছু জানতে পারবেন। বন্ধুরা, চলুন আসছি মূল ভিডিও। বন্ধুরা, আমরা বিষয়টিকে সহজ করে বোঝার জন্য একটি আহুজা 250 ওয়াট অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছি ডিপি মডেলের, এবং এই মডেলের একটি মনিটর এবং এই মডেলের একটি মনিটর। আপনারা বিভিন্ন রকম মডেলের বিভিন্ন রকম মনিটর আছে, আপনারা যেটি খুশি ব্যবহার করতে পারেন। আর দুটি AU60 আহুজার ইউনিট ব্যবহার করেছি। বন্ধুরা, কানেকশন দেখাবো। আমি অ্যাম্পলিফায়ারের রেডওয়ের মাধ্যমে 4 ওহমসে কানেকশন করেছি এবং ব্ল্যাক ওয়ারে কমন কানেকশন করেছি। ঠিক আমরা ড্রাইভার ইউনিটে প্লাসে রেডওয়ার এবং মাইনাসে ব্ল্যাক ওয়ার কানেক্ট করেছি। দুটি ইউনিটে একইভাবে কানেকশন দিয়েছি এবং আমরা যে স্পিকার ওয়ারে কানেকশন দিয়েছি সেখানেও প্লাসে রেডওয়ার এবং মাইনাসে ব্ল্যাক ওয়ারের মাধ্যমে কানেকশন দিয়েছি। বন্ধুরা, আমি ডিপি অ্যাম্পলিফায়ার ইউজ করেছি কারণ এই ডিপি অ্যাম্পলিফায়ারটিতে মাইক্রোফোন চ্যানেলও পেয়ে যাবেন এবং আলাদা করে কোনো প্লেয়ার লাগানোর প্রয়োজন নেই, এখানেই প্লেয়ার পেয়ে যাবেন। বন্ধুরা, যেহেতু ব্যাপারটি একটি অ্যাম্পলিফায়ারে দুটি মনিটর এবং দুটি চং কানেকশানের ব্যাপার, সেই জন্য আমি ডিপি অ্যাম্পলিফায়ারটি ব্যবহার করেছি। বন্ধুরা, আমি এক্ষেত্রে USB-তে কানেকশন দিইনি, আমি অডিও ইনপুটের জন্য একটি মোবাইল ফোনে ব্যবহার করেছি। তো চলুন বন্ধুরা, কোনো টেকনিক্যাল ভাষা ইউজ না করে দেখব যে এই কানেকশন করা উচিত না উচিত না। বন্ধুরা, আমরা জানি যে একটি আহুজা 250 ওয়াট অ্যাম্পলিফায়ার ম্যাক্সিমাম 300 ওয়াট RMS পাওয়ারের হয়ে থাকে। আমি যে স্পিকারগুলো ইউজ করেছি, এক একটি স্পিকার আহুজার 100 ওয়াট করে 16 ওহমসের স্পিকার, দুটি স্পিকার প্যারালালি কানেক্ট করলে 8 ওহমস এবং দুটি ইউনিট প্যারালালি কানেক্ট করলে 8 ওহমস এবং হর্ন এবং বক্স প্যারালালি কানেক্ট করলে 4 ওহমস। সেই ক্ষেত্রে আমি অ্যাম্পলিফায়ারে 4 ওহমসই কানেকশন দিয়েছি, মানে আমার প্রপার ওহমস ম্যাচিং এখানে আছে। তবুও জানবো যে ওহমস ম্যাচিং ঠিক আছে, অ্যাম্পলিফায়ারের ওয়াট অনুযায়ী স্পিকারের লোডও ঠিক আছে, কিন্তু এই কানেকশন করা কি ঠিক? বন্ধুরা, বলে রাখি আমাদের বক্স স্পিকার লো ফ্রিকোয়েন্সিকে সাপোর্ট করে, অর্থাৎ আমাদের বক্সের স্পিকার লো ফ্রিকোয়েন্সি থেকে মিড রেঞ্জ ফ্রিকোয়েন্সি অবধি সাপোর্ট করে। কোনো কোনো স্পিকার ফুল রেঞ্জের হয়ে থাকে, যেগুলি মিড রেঞ্জ, লো রেঞ্জ এবং হাই রেঞ্জ ফ্রিকোয়েন্সিকে সাপোর্ট করে। কিন্তু ড্রাইভার ইউনিটের ক্ষেত্রে বলি, ড্রাইভার ইউনিট মিড রেঞ্জ থেকে হাই ফ্রিকোয়েন্সি অবধি সাপোর্ট করে। মেনলি আমরা ড্রাইভার ইউনিট ব্যবহার করি মিড রেঞ্জ ফ্রিকোয়েন্সিকে প্রডিউস করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমরা একসঙ্গে বক্স স্পিকার এবং ড্রাইভার ইউনিটকে কানেকশন দিই, আমরা দেখব অ্যাম্পলিফায়ার থেকে আমরা বেস বাড়াচ্ছি, সেই বেস ড্রাইভার ইউনিটের মধ্যে আসছে, যেটি ড্রাইভার ইউনিট সাপোর্টই করে না। বক্সের ক্ষেত্রে ঠিক আছে, অ্যাম্পলিফায়ার থেকে বেস দিচ্ছি, লো ফ্রিকোয়েন্সি দিচ্ছি, বক্স সাপোর্ট করছে, বক্সের স্পিকার ওটিকে সাপোর্ট করে ভালোই পারফরমেন্স করছে, কিন্তু আমরা যখনই অ্যাম্পলিফায়ার থেকে বেস বাড়াবো
তখন কিন্তু ডায়াফ্রাম ইউনিট ওটিকে সাপোর্ট করবে না, অতএব আপনার ডায়াফ্রাম উড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বন্ধুরা, এরপর আরও ভালোভাবে বোঝার জন্য আমরা অ্যাম্পলিফায়ারের ইকিউ সেকশনে আসছি। বন্ধুরা, এখানে দেখছেন যে একটি ড্রাইভার ইউনিট এবং বক্স স্পিকার সিলেক্টর সুইচ আছে। আমি ধরে নিলাম যে আমি এই সুইচটিকে বক্স স্পিকারের দিকে সিলেক্ট করে রেখেছি, কিন্তু আমি এই অ্যাম্পলিফায়ারটির সঙ্গে একসঙ্গে ড্রাইভার ইউনিটও কানেকশন করেছি এবং বক্স স্পিকারও কানেক্ট করেছি। এই ক্ষেত্রে আমি বেসকে ফ্ল্যাট পজিশন থেকে যদি আমি বুস্ট করতে থাকি তো আমার লো ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার থেকে বেশি প্রডিউস হবে এবং সেই সিগনাল আমার ড্রাইভার ইউনিট এবং স্পিকারে যাবে। স্পিকার লো ফ্রিকোয়েন্সিকে সাপোর্ট করবে এবং স্পিকার ভালো পারফরমেন্স করবে, কিন্তু আপনার ড্রাইভার ইউনিট ওই লো ফ্রিকোয়েন্সিটিকে সাপোর্ট করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার ড্রাইভার ইউনিট এর ডায়াফ্রাম কেটে যাবে। বন্ধুরা, আবার যদি আমরা এই সুইচটিকে ড্রাইভার ইউনিটের দিকে সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আপনার অ্যাম্পলিফায়ার থেকে বেসের পাঞ্চ কমে যাবে, আপনার বক্স ভালো পারফরমেন্স করবে না, আপনি লো ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে চাইলেও সেই পাঞ্চ আপনি অ্যাম্পলিফায়ার থেকে পাবেন না, যেহেতু আপনার ড্রাইভার ইউনিট সিলেক্ট করা আছে। এই সুইচটির কাজই হলো বেসকে কম এবং বেশি করা। এই ক্ষেত্রে আপনার ড্রাইভার ইউনিট ভালো পারফরমেন্স করবে, যে ফ্রিকোয়েন্সিতে ড্রাইভার ইউনিট পারফরমেন্স করার কথা সেই ক্ষেত্রে ড্রাইভার ইউনিট ভালো পারফরমেন্স করবে, কিন্তু আপনার বক্স স্পিকারে সেরকম বেসের পাঞ্চ আসবে না। তাই বন্ধুরা, আমরা একই অ্যাম্পলিফায়ারের সঙ্গে ড্রাইভার ইউনিট এবং বক্স স্পিকার কানেক্ট করব না। আমরা চেষ্টা করব যে বক্স স্পিকারের অ্যাম্পলিফায়ার আলাদা ব্যবহার করা এবং ড্রাইভার ইউনিটের জন্য আমাদের অ্যাম্পলিফায়ার আলাদা ব্যবহার করা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে ড্রাইভার ইউনিট এবং বক্স স্পিকার কানেক্ট করতে হয়। আমরা দেখব সেই ক্ষেত্রে আমরা কীভাবে কানেক্ট করব। আমাদেরকে একটি অ্যাম্পলিফায়ার থেকে যদি একসঙ্গে বক্স স্পিকার এবং ড্রাইভার ইউনিট কানেক্ট করতেই হয়, সেই ক্ষেত্রে দেখব যে আমাদের কীরকম কানেকশন করা উচিত। বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারের যে হর্ন বক্স সিলেক্টর সুইচটি রয়েছে, এটি আমরা ড্রাইভার ইউনিটের দিকেই করব এবং আমরা বেস এবং ট্রিবলকে ফ্ল্যাট পজিশন করব। বন্ধুরা, এরপর আমরা অ্যাম্পলিফায়ারে সাউন্ড দেব এবং কানে শুনে দেখব যে আমাদের বক্স কেমন পারফরমেন্স করছে এবং আমাদের ড্রাইভার ইউনিট কেমন পারফরমেন্স করছে। যদি দেখি যে আমাদের বক্সে অল্প পরিমাণ বেসের দরকার, সেই ক্ষেত্রে আমরা এটিকে একটু বুস্ট করব এবং ট্রিবলকে একটু বুস্ট করব। যদি দেখি যে আমাদের ড্রাইভার ইউনিট এবং বক্স মোটামুটি ঠিকই পারফরমেন্স করছে, সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাট পজিশনে রাখারই চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এতক্ষণ আমরা যা বুঝলাম পুরো ব্যাপারটি একবার প্র্যাকটিক্যাল করে দেখব। বন্ধুরা, আমি অ্যাম্পলিফায়ার অন করেছি, আমি একটি এনসিএস গান প্লে করে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি দেখাচ্ছি আমি বক্স স্পিকারে সিলেক্ট করেছি, এই ক্ষেত্রে কি হচ্ছে একবার দেখুন। ভালোভাবে বোঝার জন্য আপনারা হেডফোনের ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আমি যখন বেসটিকে বাড়াবো তখন আমাদের ড্রাইভার ইউনিট থেকেও লো ফ্রিকোয়েন্সি প্রডিউস হচ্ছে। এই অবস্থায় যদি আমরা জোর সাউন্ডে বাজাই, সেই ক্ষেত্রে আমাদের ড্রাইভার ইউনিটের ডায়াফ্রামগুলি কেটে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা সাউন্ডকে শুনেই বুঝতে পারবেন আমি বেসটিকে কাট করেছি এখন, কিন্তু আমি যদি বেসটিকে বুস্ট করি সেই ক্ষেত্রে কতটি লো ফ্রিকোয়েন্সি প্রডিউস হচ্ছে আপনারা কানে শুনে বুঝতে পারবেন। আমি ইউনিটের কাছে নিয়ে যাচ্ছি, এইভাবে বাজতে থাকলে ড্রাইভার ইউনিটগুলি কিছুক্ষণের মধ্যেই ডায়াফ্রাম কেটে যাবে। তাই বন্ধুরা, আমরা এটিকে ড্রাইভার ইউনিটের দিকে করব। ড্রাইভার ইউনিটের দিকে করা মাত্রই আমার বেস এবং ট্রিবল ফ্ল্যাট পজিশনে আছে, তাও কিন্তু বেসের পাঞ্চ কমে গেল। এই ক্ষেত্রে ড্রাইভার ইউনিটগুলি সেফ পারফরমেন্স করতে পারবে। আমার বক্স এবং ড্রাইভার ইউনিট একসঙ্গেই পারফরমেন্স করছে। আমি যদি চাই
যে আমি বেস একটু বাড়াবো, সেই ক্ষেত্রে আমি বেসকে একটু বুস্ট করব। আমি যদি চাই আমার আওয়াজের মধ্যে একটু হাই ফ্রিকোয়েন্সি দরকার আছে, সেই ক্ষেত্রেও আমি ট্রিবলকে একটু বুস্ট করব। চেষ্টা করবেন যে বক্স স্পিকার এবং ড্রাইভার ইউনিট আলাদা আলাদা অ্যাম্পলিফায়ারে চালানোর জন্য। যদি আপনার কাছে কোনো উপায় না থাকে, সেই ক্ষেত্রে আপনি একসঙ্গে কানেক্ট করতে পারেন, তবে আপনাকে এই পদক্ষেপগুলি নিতে হবে। তাহলে আপনার ড্রাইভার ইউনিট বেশি দিন ডায়াফ্রামগুলি টেকসই করবে, তাছাড়া ড্রাইভার ইউনিট কিন্তু ডায়াফ্রাম কাটতে থাকবে। বন্ধুরা, ভিডিও আর বড় করব না। ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং দেখতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।